একবার উঠে নামাজ আবার যাই আমি মাত্র উঠলাম বাসার কাজটা সারলাম এখন হচ্ছে রান্নাঘরে চলে আসছি আজকে হয়েছে সবাই বাসার রোজা রাখছে আমাদের বাসার রোজা রাখছে বাসা নিচে তারাও সবাই অনেক মানে সবাই ছোট ছোট পোলাপান সহ রোজা রাখছে তার কারণ হচ্ছে কুরবানিদের আগ পর্যন্ত সবাই এই আট নয় দিন না দশ দিন সবাই রোজা রাখবে তাই আমি তো রোজা রাখছিলাম কারণ আমার ম্যাডামে যখন যখন রোজা রাখে আমিও তখন তখন রোজা থাকি তো এখন হচ্ছে রান্না করব। যে দুপুরে তো খাওয়ার মতো কিছু না মানে কেউ নাই তো ম্যাডাম ম্যাডামে বাসায় তো কে বা খাবে সেজন্য হচ্ছে এই জায়গায় ইস্তাব করবে আর কি তো রান্না করবো হচ্ছে মুরগি ম্যাডামে ওই যে ঘুমের থেকে ওইঠে আর কি রাইখে গেছে ভিজে মানে ভিজে রাইখে নাই আমি রাইখে গেছি এখন ছুটে নাই আর সৌদি আরবে এত এত পরিমাণ গরম আল্লাহ মাথা শুধু চলকের মতো ঘুরে প্রচুর গরম নাই আর বাইকের হয়েছে ক্যাপসা রান্না করবো অনেক কাকড়া তারপরে অনেক কাপড়াই আর কি বেশিরভাগ আমাকে মানে বলে যু ক্যাপসা রেসিবি দিয়ে ক্যাপসারেসিবি দিয়ে সৌদি আরবে তা রান্না করতে চাই কিন্তু ম্যাডাম হচ্ছে ক্যাপসা না ম্যাডাম হচ্ছে মাছটি যে সাদা করে ভাত রান্না করে ওটাই না রান্না লাগবো নিজের মতো না আর এই জায়গায় যে মটরশুঁটির তরকারি রান্না করবো মটরশুঁটি গেছে এটা একটু আগে শিখছিলাম মুরগিগুলো তাড়াতাড়ি করে একটু কাইটে নিতেছিলাম কারণ রান্নাঘর হয়েছে প্রচন্ড গরম সৌদি আরবে ইদানিং এত বেশি গরম পড়ছে তা বলার মতো না মানে প্রচুর বাসার ভিতরে সারাদিন এসি চলে ফ্যান চলে তারপর হয়েছে থাকতে পারি না এত বেশি গরম তেমন হয়েছে অনেক বেশি ক্লান্ত লাগতেছিল এই টানের দিনে রোজা থাকা কিন্তু অনেক বেশি কষ্ট কারণ এমনি অনেক দিনটা অনেক বড় আর যে গরম রোদ তারপর আলহামদুলিল্লাহ আজকের থেকে শুরু একদম ঈদের দিন পর্যন্ত রোজা রাখবে আমাদের বাসার সবাই সাথে আমিও তাই জায়গায় হচ্ছে মুরগি দুইটা কাটে নিলাম পরে হচ্ছে লেবু দিয়ে চিপাই চিপায় লেবুর রস দিয়ে আর কি মশলা রসটা দিয়ে পরে মুরগিটা ভালো মতো একটু ম্যারিনেট করে রাইখে দিব পরে আবার ধুয়ে রান্না করবো তো পুরো ব্লগটা দেখতে থাকুন যে দেখুন লবণ দিয়ে দিলাম আর এটা হচ্ছে একটা ভরত মশলা মানে এমনি সজের ফাঁকি তারপর হচ্ছে জিরার ফাঁকি সব ধরনের মশলা দিয়ে মানে মিক্স করা ম্যাডাম হয়েছে কিনা আনছে এগুলো দিয়ে হয়েছে আমি সবসময় মুরগি রান্না করলে আগের থেকে একটু মা খায় রাখি যাতে এক্সট্রা একটা গন্ধ আছে ওইটা না থাকে আর এই যে দেখুন এখন হয়েছে পিএস কুচি তারপর হয়েছে ক্যাপসিক্যাম কুচি তারপর রসুন পরে হয়েছে আর একটু দুই তিনটা কাঁচামরিচ দিচ্ছি যেহেতু আমাদের বাসার সবাই ঝাল একটু বেশি পছন্দ করে তো একটু তেলে ভাজিয়ে নিতেছিলাম কারণ আজকে হচ্ছে একটু অন্যরকমভাবে ক্যাপসা রান্না করব তা আমি হয়েছে ক্যাপসা কিন্তু সবসময় লাল করে রান্না করা লাগে কিন্তু আমার ম্যাডাম হচ্ছে লাল ক্যাপসা পছন্দ করে না উনি সবসময় হয়েছে মাছটি চাইলে মানে ভাত সাদা করে রান্না করতে বলে তাই আমি আজকে তারপরেও একটু টমেটো দিব এই যে দেখুন পাশে দাঁড়ায় রয়েছে বলতেছিল যে বেশি দিস না অল্প একটু দে লাল ভাত কিন্তু আমার একটু ভালো লাগে না কিন্তু ক্যাপসা কিন্তু টমেটো দিয়ে লাল করে রান্না করতে হয় তো এই জায়গা হচ্ছে পিঁয়াজ ভাজা হওয়ার পরে দুইটা হয়েছে দারচিনি আর হয়েছে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি লবণ দিলাম আগে দিছি জিরার ফাঁকি তারপর সজের ফাঁকি তারপর গরম মশলার ফাঁকি আর হচ্ছে গোলমরিচের ফাঁকি ওগুলো দিয়ে পরে ভালো মতো কষালাম কষানোর পরে দেখুন ধুয়ে রাখা মুরগিগুলো এখন দিয়ে দিলাম আর দুইটা মুরগি হয়েছে আহ মানে আতখান আতখান করছে চার টুকরা করছে এই জায়গায় তো মুরগিটা হয়েছে ভালো মতো একটু কষায় নিবে এই মশলার ভিতরে আর আমি হয়েছে নাড়া দিতে চাইছি কিন্তু নাড়া হয়েছে দিয়ে মানে উঠতে উঠতেছিল না ভালো মতো পাতলাটা বারবার নড়তেছিল একদম ফোনটা পর হয়েছে পাতিলাটা ভালো মতো হাত দিয়ে তারপর হয়েছে মানে মুরগিগুলো নাড়া কিন্তু আমি দিচ্ছি আপনারা আবার বলেন না আমি ভালো মতো নাড়া দিই এই যে দেখুন বেশি একটা কষানোর কোনো ই নাই কারণ মুরগিটা যেহেতু সেদ্ধ করে পরে আবার উঠাই ফেলবো তাই টমেটোর মানে লাল লাল টমেটোর ইটা আর একটু দিলে পরে মানে মুরগিটাও অনেক বেশি লাল হইতো আর ভাতটা অনেক বেশি লাল হইতো তাহলে ভালো হইতো কিন্তু রান্না করার মানে ক্যাপসা রান্না করার প্রসেস কিন্তু একদম সেম এরকমই এক্সট্রা ওরকম কোনো মশলা একদম ঘরোয়া পদ্ধতিতে সৌদি মহিলাদের জন্য যেরকম আজকে হয়েছে ক্যাপসা রান্না করবো আর ক্যাপসা রান্না করছে আলাচাল দিয়ে আলাচাল মানে আতপ চাল দিয়ে আর অনেকেই কিন্তু ক্যাপসা হয়েছে এমনি নর্মাল ভাতের যে চালটা আছে চিকন চাল ওই চালটা দিয়ে রান্না করলে আর বেশি ভালো হয় আর কি তারপর একটা এক চাল তো চাল একটা দিয়ে রান্না করলে হয় এই জায়গায় হয়েছে মটশুটি রান্না করব মটরশুঁটির তরকারি আর কি তো ওই জায়গায় মানে অনেক বেশি গরম লাগতেছিল রান্নাঘরে সেজন্য হয়েছে ফ্রিজে আগের যে পেস্ট টেস্ট কষানো ছিল ওগুলা একটু বরফ ছুটাইয়া পরে হয়েছে নাড়াচাড়া দিলাম আর একটু মশলা মশলা বেশি করে দিছি পর মটরশুঁটিগুলো ধুয়ে পরে যে মশলার ভিতরে দিয়ে দিলাম পরে দিলাম হচ্ছে দুটা ম্যাগি মশলা কারণ লবণটা একটু কম দিবার এই ম্যাগি মশলাটা আমাদের বাসায় সবাই খায় এটার নাকি টেস্ট অনেক ভালো হয় পরে দিয়ে দিলাম আগের ফ্রিজে মাংস সেদ্ধ করার ঝোল ছিল ওই ঝোলটা কারণ মটরশুটি সেদ্ধ হইতে কিন্তু অনেক বেশি দেরি লাগে মুরগি সেদ্ধ করার ঝোলের জন্য ওয়েট করলে এটা বেশি ফুটতে চাবে না তাই দেরি হয়ে যাবে সেজন্য আর কি ওই তরকারিটা আলাদা ঝোল দিয়ে রান্না করে ফেললাম আর সাথে একটু পানিও দিছি যাতে ভালো মতো সেদ্ধ হয় মটরশুটিটা আগে থেকে একটু সেদ্ধ করা থাকে ফ্রোজিং কিন্তু আমার ম্যাডাম হয়েছে তারপর বলে সেদ্ধ হয় না সেদ্ধ হয় না এই জন্য হয়েছে পানি দিয়ে দিলাম মুরগিটা এখন উঠায় নিতেছিলাম এই মুরগিটা আবার কিন্তু তেলে ভাজবো শুধু এরকম ভাবে কিন্তু খাবে না আর তেলে ভাজার পড়া আরো বেশি সুন্দর লাগে আর খাইতে অনেক বেশি মজা লাগে একদম গ্রিলের মুরগির মতো লাগে পরে হয়েছে যে চালের ভাতগুলা রান্না করবে এখন এটা হয়েছে আলোচাল আমাদের গ্রামাঞ্চলে আলোলাচাল বলে কতজন যেন আতপচাল বলে যে মুরগি সেদ্ধ করলাম যে ঝোলটা ছিল ওই ঝোলটার ভিতরে হয়েছে বসাই দিছি তো কিছুক্ষণ পরে ম্যাডাম এসে বলতেছিল পাতলে সেদ্ধ হবে না সেদ্ধ হবে না সেদ্ধ হয়ে গেছে তারপর তার কাছে সেদ্ধই হয় না পরে হয়েছে ছোট্ট একটা প্রেশার কুকার আসলে তো ম্যাডামে আবার ঢাইলে প্রেশার কুকারে বসাই দিয়ে গেছে তা আলহামদুলিল্লাহ এখন হয়ে গেছে আর খানিক ঝোলটা শুখাবো তো যে দেখুন ভাতটা এখন ভালো মতো একটু নাড়াচাড়া দিয়ে লবণ তো আমি তো রোজা রাখছি তারপর আমি লবণ দেখিনি আনতা আমি একটু মাইরা দিছি দিয়ে হয়েছে ঢাকনাতে ঢাইকে রাখছিলাম আর এই যে দেখুন ভাতটা হালকা হালকা লাল হইছে হলদে হলদে হইছে মানে বেশি টমেটো দেওয়া হয় নাই বেশি টমেটো দিলে পরে একদম লাল ক্যাপসাটা দেখতে ভাতটা কিন্তু ঝড়ঝড় আর অনেক সুন্দর হয়েছে আর অনেক বেশি মজা মশাল আমি খাই খাইনি যারা খাইছে তারাই বলছে যে দেখুন মুরগিগুলো হয়েছে তেলে ভাইতেছিলাম আর মেয়ের আমি বলতেছিলাম একটু মানে কালারটা একটু কড়া কড়া করে ভাজতে যেন একটু পোড়া পোড়া দেখা যায় ওরকম করে ভাজতে হালকা ভাজলে নাকি মুরগিটা কেমন যেন লাগে তা আমি যেরকম ভাবে বলছে আমি ওইরকমভাবে আর কি একটু কড়া কড়া করে ভাজিয়ে দিতেছিলাম আর দেখুন মুরগির কালারটা অনেক সুন্দর না আর সত্য কথা খাইতে অনেক বেশি মজা হয়েছিল তা আমার ম্যাডাম হচ্ছে আজকে প্রথম রোজার দিন আর ও আটটা রোজা আছে এখনও নয়টা রোজা আজকে আর কি শুক্রবার থেকে শুরু করছে এই রোজা থাকা একদম ঈদের আগের দিন পর্যন্ত থাকবে তো আরও এখন কেবলমাত্র আজকে একটা গেছে আর এখনো আটটা রোজা আছে অনেকেই আছে কিন্তু আবার এই কুরবানি রোজা দুইটা থাকে আরাফার আগের দিন আর আরাফার দিন দুই দিন আর আমার ম্যাডাম আর আমার ম্যাডামের বোন হয়েছে নয়টা থাকে তো শুক্রবার দিন থেকে আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ একদম ঈদের আগের দিন পর্যন্ত থাকবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সাথে অনেক অনেক গল্প করলাম গল্প করতে করতে বাসা

পোলাপানো হয়েছে মহিলাদের সাথে খাইতে বসলে অনেক বেশি জ্বালাতন করে ভালো মতো খাইতে দেন আর খাবার শুধু ফালায় জন্য হয়েছে আলাদা করে দিলাম তো দুইটা মুরগি একটা মানে একটা করে দিচ্ছি এক প্লেট একটা আর এক প্লেট একটা চায়রাত খান চায়রাত খান মানে একটা মুরগি তো যদি দেখুন রান্নাবান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই